জয় কৃষ্ণ গুরু, জয় কৃষ্ণ গুরু, জয় কৃষ্ণ গুরু। সন্তাকারম ভুজগশয়নম পদ্মনাভজনার্দন বিশ্বধারং গগন সদৃশম মেঘবর্ণং শুভঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগীবৃত্তাঙ্গম বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকে নাথম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ কৃষ্ণ গুরু দেবায় রবি দেবনন্দনায় চ সদ্গুরবে মহাপ্রভবে কালকি হরয়ে নমো নমঃ নারায়ণং সচ্চিদানন্দং মায়া দেবী সুতম কালকি রূপং কৃষ্ণ গুরু বন্দে জগত গুরু নারায়ণং সচ্চিদানন্দং মায়া দেবী সুতম কালকি রূপং কৃষ্ণ গুরু বন্দে কৃষ্ণ গুরু রক্ষা পরা বিপদ হাগরে ও দাহরদা পরি মাতি সোকাতরে ও দাহরদা করিলোয়া মাতি সো ¡Gracias!
যিমান নিজৰ উপাৰ্জিত ধন আছে সব ঈশ্বৰক দিয়ে নহয়, গতিকে আপুনি অৰ্পণ কৰক প্ৰভু, প্ৰভু দিছে ইমান ধুনীয়াকৈ মেলি আমাৰ সকলোকে যে ভক্তি কৰ বাবা, ভক্তিতে মই বৈশ্য, হয়নে নহয়? চাৰি আশ্ৰমৰ ভিতৰত শ্ৰেষ্ঠ কি আশ্ৰম সকলে জানে, আমাৰ ভাগৱতীসকলে গৃহাশ্ৰম, গৃহত থাকি গুলি পাইছিল, বলি ৰাজাই পাইছিল, হয়নে নহয়? কিন্তু আমাৰ প্ৰভুৰ কথা টানিবই নাজানে ভাগৱতীসকলে, টানিব জানেনে প্ৰভুৰ কথা? আৰু ঈশ্বৰৰ বাহিৰে মনত ৰাখোঁ, ঈশ্বৰে আপোনাক ৰক্ষা কৰিব, কোনেও ৰক্ষা কৰিব নোৱাৰে, আপুনি যায় যিমান নকওক আপুনি ৰক্ষা কোনেও কৰিব নোৱাৰে, আপোনাক ঈশ্বৰৰ বাহিৰে পাৰিব না, কোনেও নোৱাৰে ঈশ্বৰৰ, মই আপোনাক আৰু ঈশ্বৰক সেইকাৰণে চব অৰ্পণ কৰিব লাগে, ঈশ্বৰৰ তাতে অৰ্পণ কৰিব লাগে, মই আপোনাক চব, মই আপোনালোকক ঈশ্বৰৰ তাতে গোটেইখিনি যেতিয়া অৰ্পণ কৰিব, ঈশ্বৰে লৈ লয় আপোনাক, গোটেইখিনি লৈ ল'ব ঈশ্বৰে চব, আপুনি মই দেখোঁ মাতি চাব দক, হো মতে মাত্ৰ সদা দিয়া মন, ও মৰ ভক্ত হোৱা সৰ্বক্ষণ, ও মোকে পূজা মাত্ৰ মোকে কৰা নমস্কাৰ, ও কহিল তোমাক সত্যবাণী, ও পাইবা সুখে মোক মহামানী, ও তুমি প্রিয়তম হৃদ সখিয়ামার, কি কলা হ্যাঁ কথা নাকি, ধুনিয়া কৈছে না নাই, যে তুমি সদায় একমাত্র মোকেই চিন্তা করা, মোরে মনোনিবেশ দিয়া, আৰু সর্বক্ষণে মোরে ভক্ত হওয়া, হয় না নহয়, একমাত্র মোকে পূজা নমস্কার করা, তুমি মোর অতি প্রিয়জন, পুরহিত বান্ধব মহামানি, মই তোমাক সত্য করে গলো অবশেষত তুমি মোকেই লাভ করবা, হয় না নয়? যদি লাভ করবা লাগে কৃষ্ণগুরু ঈশ্বরক, তেতিয়া কি করব লাগিব, ভক্তি করব নালাগিব? প্রভু ঈশ্বরে কৈছে কি যে মই ভক্তিতে বৈশ্য, বাকি দিন মোক কোনো বৈশ্য করবো নয়, যে আজি বহুত পয়সা দিলো প্রভু, মিছা কথা, প্রভু এটাতে ভকতে প্রভুর নাম লৈছে না, আর প্রভু ভক্তি করছে না, আর ভক্তিতে ঈশ্বর সন্তুষ্ট, বা এই কত নহয় আপনি সব, ঈশ্বরে বলে কি নহয় কম, ঈশ্বরে যি কয় সেই হয়ে সব, হয় না নহয়, হয় না? আর ঈশ্বরে যদি কত অমুকটো অমুকটো ভাল হয়ে দেব, যা মই কৈছো বাক্য, এই বাক্যটো ডাঙর বস্তু, ফুলটো নাই, ফুলটো যদি ফুলটোর কাম নাই, এই গুরুজনার বাক্যটোহে, তুমি সব আপনাদের জানে মল্লযুদ্ধ করার কারণে কাক মাতছিল, কংসই কাক মাতছিল, মল্লযুদ্ধের কারণে সমসাময়িক বীর বলে কোনো নাই, অকল ভগবান কৃষ্ণ আছিল না, নাই ভগবান কৃষ্ণ মাতাইছিল, ভগবান কৃষ্ণর খুড়া কোন আছিল, খুড়া কোন আছিল, অক্রুর আছিল না, নাই অক্রুর, অক্রুর কলা তুমি চা হেৰে কৃষ্ণক লৈ আহা, তেতিয়া অক্রুরে কংসক কৈছি যে তুমি এইটো নামাতা ভালে, কৃষ্ণ কিয় জগতর তেও মালিক, যার ইচ্ছা নহলে গছর পাত নলরে, যার ইচ্ছা নহলে কথা কব নরু, যার হয় না নহয়, যার ইচ্ছা নহলে আমি যাবা নরু কত, সেইদিনা তোমার আফাল মারি মারব, কিমানবার কলা নুশুনলা কংসই, ইয়ারতে সিহতলে কৃষ্ণলগতে যুদ্ধ করা হল, কৃষ্ণ আহি আছে, আহি থাকাতে রাস্তাতে আরো হৈরেন্দ্রী বুড়ি, জানে না আপনি হৈরেন্দ্রী বুড়ি, কুজি বুড়ি, কুজি বুড়ি রই আছে রাস্তা, তিলক পিন্ধাব কৃষ্ণক, বাপরে আজি জগতর ঈশ্বর মোর রাস্তা দিয়ে যাব, আজি মোর কি ভাগ্য, তিলক পিন্ধাব, তেও রই আছে কৃষ্ণ কাকফল লগে লগে, তেও তিলক পিন্ধাবা গেছি, এই ঈশ্বরের হাতখান লাগিল, হাতখান লাগালে কুস্তু সিধা হয়ে থাকিল, সব ঈশ্বরের কি পাওয়ার, হ্যাঁ সেই একে কৃষ্ণ ক, কৃষ্ণগুরু ক, একেজনে ঈশ্বর, হ্যাঁ তেও দাপরত আহি কলি গোটে একদম সত্যর পর চালি, কৃষ্ণগুরু আহি আছে, আহি আছে না নাই, তেওরে সব, তেও সব খেলা খেলে থাকে সবর লোক, সেইকারে বলছো ভাগবতী সকল খুব সাবধান, ঈশ্বরে দিয়াতে যিমান সময় লাগে, আনাতে এক সেকেন্ডও নালাগে, বড় ডাঙর অহংকার যদি করে থাকে যে মই বড় ডাঙর ভাগবতী, মই বহুত জানো, প্রভু ঈশ্বরে একটা কথা কৈছিল আমাক যে সদায় বন্ধু প্রেম নিচিনা হবি,
হাল বৃক্ষ নহবি হাল বৃক্ষ হবা কিয় হাক দিছে যে বতাহত এই উঘালি পড়ব পারে কিন্তু বুন্দুবরি কোনোদিনে উঘালি নপরে এই উপর তুলি থাকছে তাতে এই গাছব ভকত সদায় সদায় বুন্দুবরি অদ্রিক হবা লাগে হয় না নহয় আর ভকত সব এটা প্রভুত্বাকে সব আছে চারি প্রকারে ভকত আছে না নাই চারি প্রকারে ভকত আছে না প্রভুত্বাকে কি কি জ্ঞানী আর্ত অর্থাৎ আর জিজ্ঞাস চারি প্রকারে আইছে প্রভুত্বাকে কিন্তু প্রভু চারি প্রকারে সন্তুষ্ট করছে করেছে কিমান আমার গুরুজনা কিমান হেরি আর আমি তারে শিষ্য আমার কিন্তু একই নহয়েছে এতিয়া কিয় আমার অহংকারের কারণে অহংকার নকরিব প্রভুয়ে অকল যখন ভাগবতী মানে কোথাও ভাগবতী আর আইসকলক কোথাও ভাগবতী প্রভু আর ভাগবতী আইসকলক কোথাও আপনি কবলে নাভাব যে মইয়ে কোথাও বা মোর নিচা জানা আর কোনো নাই মই এই ভাগবতী কইস এইবিলাক প্রভু কোথাও নিয়াতে দিয়াতে যান সময় আনাতে সেকেন্ড নালগে একদম পুনর্মুশিকা হব হব না নাই প্রভু ঈশ্বরে কি কৈছে যে এজন ঋষিবর আছে মই আপনার এটা সাধু কথা কইছো সাধু মানে এটি লাইভ আর হেরি আর মানে ঘটি থাকা ঘটনা প্রভু ঈশ্বরে কৈছিল মোক মই আপনার কম একটা সাধু কথা এজন ঋষিবর আছিল ঋষিবর ঋষিবরের লগত এনাকে সদায় ইন্দুর এটা কাষত থাকে এ নিগনি জানে নে আইসকল নিগনি জানে নে হ্যাঁ আমি এন্দুর বলে কোথাও আপনার নিগনি না নয় এই নিগনি এটা সদায় ঘুরি ঘুরে আর ঋষিবরে এনেকে বহি থাকে সাধনা এরা ই তো আহার খাবা গেছি আহার খাবা জল লগে লগে তো লাগ দিলাম ন মেকরি মেকরি তো জানে এন্দুরের কারণে হয় না নহয় কোনো মতে প্রাণ রক্ষা করে এই ঋষিবর সবচেয়ে যে ঋষিবর মই রক্ষা বলো বা মেকরি মুখ খেতছি ই কেছি যা পুনর্মুসি আর মারি দিয়ে মেকরি বানিয়ে ফেললাম ইয়া যেটা মেকরি ডাঙা করে দিলাম হেরি পরা নিগনির পরা মেকরি বানিয়ে দিলাম আর মেকরি পরা কি বানিয়ে দিলাম কুকুর বানিয়ে দিলাম কুকুর বানাতে বাঘে খাটিল বাঘে খাটার কোনো মতে আই রক্ষা করিল কৈছে যে প্রভু বাপরে রক্ষা কোনো মতে রক্ষা এটা মোক বাঘ বানাব লাগে ইয়া মোক বাঘ বানিয়ে দিলাম যেটা বাঘ বানিয়ে দিলাম তেতিয়া কৈছে যে মোক তো বাঘে বানালাক এটা মই আপনা খাম চকচু ঋষিবরে মানে দিলাক বাঘ আকো ঋষিবরক এটা আপনাক মই খাম আপনি তো মোক বাঘ বানিয়ে দিলাক আকো পুনর কমন্দরে পানি মারিলে আকো পুনর মুসিকা ভবা হল আকো নিগনিতে হল গতিকে প্রভু কারণে অকল সাবধান শাস্ত্র কথা কওঁতেও সাবধান আপনারা যিখানি ব্যাখ্যা করে সেখানে ভালকে করব আর ভকতক বেশি হেরি কথা নকব আপনি নাভেব বহুত ভকত জানে ইয়াতে আপনার চেয়েও জানা আছে ভকত আপনি ভাবে যে মই ভাগবতী বিরাট এখেত নাজানে আমার বহুত ভকত নপড়া ভকত আছে বহুত তত্ত্বর কথা জানে আপনি নাভেব যে মইয়ে জানো বিরাট সেনকে ভাবলে কিন্তু প্রবলেম হব সমস্যা আইব গতিকে চক হয় না নহয় গতিকে আপনারা কিছু ভক্তির বাহিরে একো নিবিষ্ট ঈশ্বরের তাতে আর ভাগবতর আসন প্রভু ঈশ্বর কি কৈছিল সেখান আসন বিয়াসর আসন বলে ভাবি হতায় কৈছিল না প্রভুই হ্যাঁ যে এখন বিয়াসর আসন বিয়াসর নিচিনা মানুহ হ্যাঁ তেওঁৰ কিয় ভ্রম আমি তো সরু হয় না নহয় বিয়া চারি বেদ বলে কয় চারি বেদ তো নারায়ণের মুখর বাড়ি আছো চৈধ্য শাস্ত্র অথরা পুরাণ যিজনাই লিখিছে তেওঁৰ কিয় ভ্রম হল কিয় হল হ্যাঁ ও দিনে কপূর্বত পরা পরা হুত রিখি ও বদরিকা শ্রমতয়া সন্ত বেশ কি অল ধুল মন নাহি উপ শান্তি ও নপান্ত উপায় মনে গুণী গান্ধি দিনে পূর্বত মানে পূর্বতে এদিন ঋষি পরাশর পুত্র মহামুনি বেদব্যাস বদরিকাশ্রমত বহি আছে তোর মনটা উগুল থুগুল পাগলের নিচিনা হয়েছে কি করব কি নকরব তো তলময়ে বহি আছে আর সেই সময় নারদ আহি উপস্থিত হল নারদে কি গলা ও নারদ বরতি শুনা মহামুনি ব্যাস ও তুমিহে করিলা হবে জগতকে গৰিহিত কৰ্ম কৰো শিলা ধৰ্ম বুলি অ তোমাৰ বচনে নাকিল মুহুলি হা
সাক্ষাৎ ভগৱানক সাক্ষাৎ কৰে নে নাই বিয়াতে সমাজত ধৰ্মক দেখা পায় তেওঁ জাতি ভেদ কৰি পেলাই চবতে এওঁ ব্ৰাহ্মণ এওঁ মুচিয়া এওঁ কলিতা এওঁ ৰয় এওঁ বড়ো এওঁ মিচিং হে চাৰি ভেদ বুলি কৈ থাকে চৈধ্য আশ্ৰ অথৰা পুৰাণ যিজনৰ মুখত সদায় সেইজনৰো গুৰু ল'ব লগা হ'ল কিয় প্ৰভু ঈশ্বৰে কি কৈছিল হে গুৰু জীৱনত লাগিবই মানৱ জীৱনৰ গুৰুৰ প্ৰয়োজন অতি আৱশ্যক হয় নে নহয় মানৱ জীৱনত মানুহৰ জীৱনটো চলাই নিয়াৰ কাৰণে গুৰুৰ প্ৰয়োজন আছে এটা গাই গৰু খুটি কৰি দিয়া হয় এটা গাই গৰুসকলে খুটি দি ৰাখে যাতে আনৰ ধান নাখায় আমাৰো গুৰুকে লৈছোঁ আমি আমি যাতে আনক বেয়াকৈ নকওঁ আনৰ সমালোচনা নকৰোঁ আনক যাতে ঘৃণ নকৰোঁ হয় নে নহয় সমালোচনা কৰা আটাইতকৈ সহজ কাম নিজৰ সংশোধন কৰা টান পৃথিৱীত আটাইতকৈ গতিকে মই পঢ়ুৱাসকলে ভাগৱত যিসকল আমাৰ ভাগৱতী পঢ়ুৱাইসকল আছে ভাগৱত পঢ়ে খুব সাৱধান আৰু কৃষ্ণগুৰুৰ বাহিৰে যদি বেলেগ কথা কোৱা যায় আপোনালোকে সেইজন ভাগৱতী কিন্তু মই নিজে ভাগৱতৰ পৰা তাক দিয়া নহ'ব কোনোদিনে ভাগৱত কোনোদিনে তাক ভাগৱত নিদিওঁ যদি প্ৰভু ঈশ্বৰৰ কথা নকয় আমাৰো কথা কওক প্ৰভুৰ লগত গতিকে সেই দুটা যদি কথা নকয় আপোনালোকে তেতিয়া আপোনালোকৰ প্ৰব্লেম আছে আমি ভাগৱত দিব নোৱাৰিম আৰু আপোনাৰ নাভেদ যে এইজন বহুত জানে মদ চাই সেই জানাজনে ভুল কৰে আৰু প্ৰভু ঈশ্বৰে এটা কথা কৈছিল খুব মানে যিবিলাক নাজানে আৰু যিবিলাক দুখীয়া তাত তাতে মোৰ ধৰ্মটো থাকে সেইটোৱে কৈছিল কিন্তু প্ৰভু ঈশ্বৰে আপনারে খুব সাবধান আপনারা বহুতভাবে অমুকে জানে এটা জিজ্ঞাতা ভাগবতী আমার জিজ্ঞাতা ভাগবতী ভাগবত পড়ে ফুল কথা ঠিক নয় মানে আমার এটা আমার কি নাম হনাপুর কি নাম তোর ফুল আমার লগত নিমিলেই মিলে জানো কখন আমার আশ্রমের ফুল তো নয় আশ্রমের ফুল নহলেও আমি তখন পড়ি পারিছো কিন্তু তখেও অলপ অলপ উঠি উঠি বহুত ভাবি আছে যে মানে বহুত ভাল ডাঙর ভাগবতী এইবিলাক মুচি দিব অন্তৰৰ পৰা কিয় ঈশ্বৰে যদি ডাঙৰ পাতে ঈশ্বৰে পাতো আৰু ঈশ্বৰে হয় নে নহয় ঈশ্বৰে চাই আছে ৰ যদি বেছি বজাক মই নামে দিম ঈশ্বৰে নামেৰে সময় নালাগে খুব সাৱধান বা এই চাৰি বেদ চৈধ্য আপুনি চব ভাগৱতখন আমাৰ পঢ়ে চবে চবে ভাগৱতৰ এটা অধ্যায় লৈয়ে সৃষ্টিৰ কথাটো কায়ো নকয় কয় না আর ভাগবতখান প্রভু ঈশ্বরে হার করে দিলাক সবকে ডাকি বলা কৃষ্ণগুরু সবে কছি সব সব অধ্যায়তে আছে না নাই বলা কৃষ্ণগুরু যদি তুমি কৃষ্ণগুরু আছে বেলেগর কথা কেউ কো প্রভু ঈশ্বরও ব্যাখ্যা করে নিয়া তোমার সেইখানি নাই তুমি ভাগবত পড়া সময়ত প্রভুর কথাখানি তো কব পার প্রভুর কিতাবে না চাই আমার ভাগবতী সকলে কোথাও প্রত্যেকজন ভাগবতী যাতে প্রভুর কিতাব চাই আর প্রভুর কিতাব চাকলে নরার প্রশ্নই নাই সব পারব আর প্রভুই নাব আপনার নিজে কয়ে প্রভু যদি সমস্ততে আছে দেখি নাই নি প্রভু আপনার কায় কর্তি করে আছে হ্যাঁ তো প্রভুকে ফাঁকি দে দেখা নাই দে ইনকে কই দিও প্রভু ফাঁকি দে আর হ্যাঁ প্রভু ফাঁকি দিবা তো বিনা নয় প্রভু ভাই প্রভু সব জানে জানে না জানে আপনার প্রভু ঈশ্বরে আমার কৃষ্ণগুরু মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীসকলক কইছিল ছাত্রছাত্রীসকলক মাতি আনি যে তহতে যি করে থাকা মই সব গম পাব কিয় জানো না তহতে একটা গ্লাসের ভিতরতে আছা আর মই গ্লাসের পরা চাই আছো তহত কৃষ্ণগুরু মহাবিদ্যালয়ের ছাত্র কেনেকুয়া ছাত্র আছিল প্রভু কি ছাত্রক ভাল করছি ভাল করার কারণে ইয়াতে হয় না নয় ইয়াতে দিছে আজি প্রভু স্কুলে এখেলো আধ্যাত্মিক জ্ঞান কে দিছে স্কুলে এখেলো আধ্যাত্মিক জ্ঞান প্রদান করার যোগ্য দিলে হ্যাঁ এজন মানুষ পূর্ণ মানুষ হবা লাগলে আধ্যাত্মিক জ্ঞানের অতিকে প্রয়োজন অকাল শিক্ষার দ্বারা মানুষ পূর্ণ হবা নরে পূর্ণ হবা লাগলে আধ্যাত্মিক জ্ঞান লাগিব তা প্রভু ঈশ্বরে সেইখানে দিছিল আধ্যাত্মিক জ্ঞান আর প্রভু ঈশ্বর আগে দিন আমার লড়া ছোৱালীবিলাক এনেকুৱা সবে লড়াবিলাকে শুয়ে থাকে দশটাকলে শুয়ে তেতিয়া আমার এই অনুপাহু ভীষ্মাহু আছে শুই থাকে তাইও প্রার্থনাত নাহে প্রভু ঈশ্বরে মাতি আনিল এই ইনচার্জক যে অহয়া মাতি ইনচার্জ তুই লড়াখানিকেও নাই বোলো প্রভু সব শুই থাকে যা সব মাতি লইয়া সব মাতি আনছে ইয়াতে কৃষ্ণধামত কৈছিল প্রভুই ময়ো কৈছিল যে ঠিক আছে তুমি কোনো কোনো থাকব আমি হোক যে আজি শুয়ে থাকব লাগবো এতিয়া দিনটো প্রভুই কি কৈছে বিছনা পাৰি দিছিল বিছনা পাৰি দিছিল প্রভু
প্রভু ঈশ্বরে মোক নিজে কৈছিল এখন কিতাপ বহুত উপাৰৰ কিতাপ লেখছা নামামৃত আমি চাবছো প্ৰভুৰে কথাছো তাতে বেলেগ নাইয়ে আৰু আমাৰ প্ৰভুৰ পদবিলাক ওলাই ল'ব আৰু পদবিলাক যদি ওলাই ল'ব নোৱাৰে মই অলপ কষ্ট কৰিম দে আপোনালোকৰ নামত ময়ে ওলাই দিম অলপ কষ্ট কৰিম কষ্ট হ'ব সেয়ে কথা কিন্তু প্ৰভুই লেখা পদবিলাক ওলাই ল'ব লাগে সিদিনা এটাই মাৰে দুটা পদ মাৰি আৰু প্ৰভুৰ কিছুমান কথা ক'ব নালাগে প্ৰভু অমুক কৈছে কিছুমান কথা বহুত মানুহ থাকিলে ক'ব নালাগে সেইটো যাই বেলেগত গুচি যায়তো আৰু বিতৰ্ক হয় সিহঁতি যায় প্ৰভু ইমান ধুনীয়া পদ লেখে আপোনালোকৰ মনৰ আছেনে নাই প্ৰভু এই সুগন্ধ চনতে লেখা অ বগৰী ফলক খাই বৰ স্বাদ পাই অ ভিতৰৰ গুটিগতা শ্ৰদ্ধা নকৰই অ সেই গুটি হন্তে জানা অংকুৰ গজই অ ভকতসকলে তাংক শ্ৰদ্ধা কৰি ইমান ধুনীয়া ব্যাখ্যা কৰি দিব লাগে ভকতৰ আগত অহৰণীয়াৰ আগত হে তোমাৰ ঈশ্বৰে পূৰা চকু দাঙি চাব এই হৈ ইয়ে মোৰ ভকত চালে মোৰ কথা কৈ আ প্ৰভু কি লাগিছে অ সাগৰে নুখোজে পানী তথাপিতো পাই অ নদীৰ পানী কহিত আশা নকৰই অ বজোৱা বাহিৰ সুৰ অতিকৈ মধুৰ অ নবজোৱা বাহিৰ সুৰ তাত ইমান ধুনীয়া ধুনীয়া কথা কৈ গৈছিল সেইকাৰণে ভকতে বহুত বাহিৰে একো চিন্তা কৰিব লাগে প্ৰভুই কি কৈছে অ মই বিনে ভকতে নিচিন্তে কিছু আন অ ময়ো ভকত তপৰে নজানো আন ভকতে একো চিন্তা কৰিব নে ক'ৰবাত দিছে জয় কৃষ্ণ বুলি ক'ব লাগে প্ৰভুই কি কৈছে অ যদি যাহা তুমি গ্ৰাম্য সমাজে অ মোহৰ স্মৰণ নেৰিবা লাজে স্তুতি নিন্দা দুইটো নেৰিবা কাণ যিহে ন ফুৰিবা বাতুল প্ৰভুৱে কৈ গৈছিলে নাই তুমি এখন বেয়া হ'ব এইলে সমাজত গৈছিলা তো তুমি কৃষ্ণ বুলি ক'ব পাৰবা লাগিব তুমি মনলৈ ৰাওঁ তুমি নকবি আপুনি কৃষ্ণ বুলি কৈ মাৰিব হাৰে গুৰু ধৰ্ম কি ৰক্ষা কৰে হে কিমান বিপদৰ মাজতো ভকতে এৰি নিদিয়ে নাম নাম সদায় যাৰ মুখত আৰু হৰি তাৰ সদায় তাৰ লগত নাম সদায় যাৰ মুখত হয় হৰি তাৰ লগত মনত ৰাখো ঈশ্বৰ যায় এনে জানে ক'ত মথুৰাত জন্মিছে ভগৱান কৃষ্ণ সেই বৰষুণৰ মাজত সিহঁতে কাই ৰক্ষা কৰিম পানী নপালে ঈশ্বৰৰ গাত হে হে ঈশ্বৰৰ গাত পানী পচিম না চকচুক এনেকৈ হয়নে নহয় বোলে ভকতো সেনেকৈ ঈশ্বৰে এনেকৈ ৰাখে আপোনালোকে নাজানে প্ৰভু সদায় লওক আৰু প্ৰভুৱে আপোনালোকে চাব যিমান বিপদ ধুমুহা বিঘিনি বাধা নহওক আপোনালোকৰো কৃষ্ণগুৰু ঈশ্বৰে ৰক্ষা কৰিব কৰিব কৰিবই আপোনালোকক ক'লোঁ কোনোদিনে চিন্তা নকৰোঁ আপোনালোকো খালি আপোনালোকে সমৰ্পণ কৰি দিয়ক পূৰা ঈশ্বৰৰ তাতে সেইকাৰণে কৃষ্ণ অৰ্জুনে কিয় কোৱা নাছিল অৰ্জুনে পাইছিল জানো অষ্টাদশক লৈ বুজাইছিল গীতাৰ গোটেই অষ্টাদশ বুজিছিল নে বুজা নাই তেতিয়া কি কৈছিল অ ধৰ্ম কৰ্ম এৰণে যতে হৱে পাপ অ তাপহন্তে উদ্ধাৰিত নকৰা হন তাপ সৰ্বধৰ্ম পৰিত্যজ্য মাম একং শৰণং ব্ৰজ অহং ত্বাং সৰ্বপাপভ্য মুখ্যই স্বামী মা আশিষ কৈছিলে নাই সকলো ধৰ্ম কৰ্ম বাদ দিয়া তুমি মই তোমাৰ সমস্ত পাপ তাপৰ পৰা মই তোমাক উদ্ধাৰ কৰিম সেইকাৰণে ঈশ্বৰৰ থাকিলে তুমি গোটেই বুজি নাপাব তত্ত্ব বুজি নাপাব ঈশ্বৰৰ লগত থাকিলে যদি ঈশ্বৰৰ নাম নলওঁ ঈশ্বৰৰ তালে যদি আশ্ৰয় নলোৱা তেতিয়াহ'লে ঈশ্বৰে কোৱা কথা তত্ত্ব তুমি নাপাবা ভগৱান কৃষ্ণ অৰ্জুনে কি কৈছিলে কি কৈছিল অৰ্জুনক অ গুৰু উপদেশে নানা শাস্ত্ৰ কপৰই অ তথাপি বিচাৰি মৰ তত্ত্ব নপাৱই গুৰু উপদেশত থাক পাবাৰ তুমি সদায় সদায় বিলৰাতি আছ প্ৰভুৰ লগত সদায় খাওঁতে আছ শুৱাতে আছ তুমি তত্ত্ব নাপাবা কিয় যেতিয়ালৈকে তুমি কৃষ্ণগুৰু চৰণত আশ্ৰয় নলোৱা তেতিয়ালৈকে তুমি তত্ত্ব নাপাবা
তোমার তত্ত্ব রাতে গুছে যাব ঈশ্বরের মুখে মুখ করে দিব বেশ ঈশ্বরকে সারান্দার করবে লাগবে যাই যেন যে পৃথিবী এদিন এদিন পলম হব কাবার কিন্তু এদিন কৃষ্ণগুরু প্রভু ঈশ্বরে কি কৈছি এনেকুৱা এটা দিন আহিব য'ত দেশ বিদেশৰ প্ৰাচীন এখনো নাথাকিব ভকতৰে পৰিপূৰ্ণ এখন পৃথিৱী হ'ব প্ৰভু ঈশ্বৰৰ বাক্য ক'ত যাব কোনটো বাক্য সুন্দৰ হৈছে কৃষ্ণগুৰু ঈশ্বৰৰ কওক আমাৰ অলপ কষ্ট হ'ব প্ৰভু ঈশ্বৰে কৈছে ধৰ্ম অলপ প্ৰচাৰ কৰোঁতে কষ্ট হয় একো নাই জ্ঞান মাৰ্গী আৰু কি ভক্তি মাৰ্গী ভকতজন আছিল আপোনালোকে কাহিনীবিলাক জানে হয়নে নহয় হে কি এইটো নাম লৈয়ে থাকিলে তাই তাতে প্ৰচাৰ কৰিব গৈছে সি কাৰ মাৰিও খাবে কাৰ গালিও খায় তথাপিতো সি যেতিয়া আহি ঈশ্বৰে তাক কেনেকৈ লৈ গৈছে একেবাৰে বাপৰে সিয়াক কেনা মৰম কৰিছে ই কিন্তু ইয়াক ইমান মৰম কৰিছে মই তাতে নাম লৈ আছোঁ তুমি নামে লৈ আছ ই মোৰ গোটেই কামখিনি ইয়ে কৰিছে মানুহৰ মুক্তিৰ পথ ইয়ে দিছে এলা পঢ়িব অলপমান জ্ঞান মাৰ্গী এলা প্ৰভু ঈশ্বৰে লেখা জ্ঞান মাৰ্গী ভকত আৰু ভক্তি মাৰ্গী ভকত দুটা পঢ়িবলৈ আপুনি নপঢ়িলে ক'ত ক'ব পাৰিব হা গতিকে গৰ্ব অহংকাৰ বাদ দিয়ক ভগৱান কৃষ্ণ কলিৰ কলি ৰাজ্যত দিছিল জানে নে এলা জানবাৰী কলি ৰাজ্যত দিছিল প্ৰভু ঈশ্বৰে লেখা কলি ৰাজ্যত ভগৱান কৃষ্ণ অৰ্জুনক লৈ গৈছিল হা যে ৰাস্তাত যি দেখা পায় সেই আহিলে ক'ব লাগিব ৰাজা আৰু যোনে ক'ব নোৱাৰে তাক আমি বন্দিয়ালৈ পতাশালত থৈ দিম হা পচিন্ত নাই অৰ্জুনে ভাবিছিল মোৰ নিচিনা আৰু জানা আৰু কোনোবা আছে নাই হা অৰ্জুনে কি হ'ল ৰাস্তাত কি দেখিছিল প্ৰথম প্ৰথম কি দেখিল ৰাস্তাত আহি থাকোঁতে কি দেখিছিল হা ৰাস্তাত আহি থাকোঁতে কি দেখিছিল হ্যাঁ এটা হাতিয়ে হাতিক এটা হ্যাঁ নেদর করে ঘুরে আছে হয় না নহয় ঘুরে আছে আর এটা তুলাবর কি উড়ে গেছি না নাই হ্যাঁ আর এটা মাংস কাটি আছে হ্যাঁ তিনটা কলিরাজ্যত সময়ছি এনেকুৱা দেখায় না সি কারুকার্য বাপরে কি কারুকার্য হয় কলিরাজ্য অর্জুন সোমাল অর্জুন হচ্ছে রবা রবা তুমি রাস্তা কি দেখছ তিনটা বলে দেখছো মো এনে উত্তর দিবা নলাক নয় তার উত্তর দিবা নয় পতার দি থা তেতিয়া কৃষ্ণ কৃষ্ণর একটা হেরি ধরি আছে একটা সাধারণ মানুষের ভাগ ধরে আছে ভগবান কৃষ্ণই তা হচ্ছে যে তুমি কব পারলে তুমি কব পারবা না বলে মই কম কিন্তু মই এই জিনিস যে তুমি বান্ধি ইয়াক অলপ পিছত মুকলে দিবা লাগলেও দিম বলে রাস্তা দিয়ে ঘুরে আছে যে বলে হেনাকে নারী স্বামীবিলাক ঘুরব হয় না নয় এইবিলাক প্রভু ঈশ্বরে কোনো কথা হলে আপনাদের কেউ মনত না থাকে মই বুঝি না পাও আর তুলা তুলা তুলি বুঝি মনবিলাক চঞ্চল তুলা নিচিনা হব আর বামুণে মাংস নাখাতে মানুহ কি হ'ব মানুহৰ মাজত কি হ'ব হা মিলবিলাক নহ'ব মিলা প্ৰীতি নহ'ব তাৰপিছতে যিখিনি প্ৰভুৰ এই যিখিনি কিতাপত আছে লেখা আমাৰ আমাৰ গোটেই প্ৰভুৰ শাস্ত্ৰবিলাক গোটেই পঢ়িব লাগিব আপোনালোকে আৰু পঢ়িলে আপোনালোকে উন্নত হ'ব আৰু কিতাপ যিমানে চাব সিমানে মানুহজনে জানা হ'ব আৰু জ্ঞানী নহ'ব ন বেছি হা প্ৰভু ঈশ্বৰে আগতে এটা কথা লেখিছিল সগুণ গৌ ভক্ষণ কৰন্তি শিপা নোহোৱা বৃক্ষে পৰি সেই বৃক্ষে আছে তিনিডালৰ সাৰভাগী ৰসচলে ফলং পত্ৰং পুষ্পং দেখিতে সুন্দৰ মধ্যে বহি আছে দেৱ হৰি আমি পঢ়িছিল নে আগতে হেৰি লিখি দিছিলে এনেকৈ এনেকৈ লিখি দিছিল এখিনি সগুণ গৌ গৌ মানে কি গৌ মানে বেদ 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 মানে কি জ্ঞান জ্ঞান মানে কি আত্মা জ্ঞান আত্মা জ্ঞান হ্যাঁ হয় না নহয় আত্মা জ্ঞান হবা লাগবে সবরে হয় না নহয় আত্মা জ্ঞান আত্মার বিষয়ে জানবা লাগবে সকলে আর সেই জ্ঞানটি দিলেই সবই লোক এটা জ্ঞানী হবে দে জ্ঞান যেন বিখলতা আত্মা জ্ঞানী দে জ্ঞান মহাতত্ত্ব গাথা জ্ঞানীবিলাকে জ্ঞান জানে আত্মা জ্ঞানী জানে ঈশ্বৰ সমস্ত ভূতত যে ঈশ্বৰ আছে আছে নে নাই সমস্ত ভূততে ঈশ্বৰ হ্যাঁ গোটে ঈশ্বৰৰ তাতে আমি আছো আমার তাতে ঈশ্বৰ নাই হয় না নয় সূতাডালত যেনেদৰে মণিকাটা থাকে সূতাডাল ছিঙি গেলি মণিকাটা কলি ফুৰে আমাৰো আকৌ কাৰো একো নাই
আমি চন্দ্র বলি ভাবো আমার পাওয়ার কারণ নাই চন্দ্র হই না আমি দুটা আমি চন্দ্র আর প্রভু হলে সূর্য হই না হয় আমি সূর্যর পরাই গোটেখানি লই থাকো থাকো না থাকো চন্দ্র নিজা পাওয়ার আছে নাই আমি পাওয়ার আর পেয়ে লোক সূর্যর পরাই তাহলে আমি জীবাত্মাছো আমি জীবাত্মার পাওয়ার বিলাক কর পরা আহে আমি পরমাত্মার পরা পরমাত্মা কৃষ্ণ গুরু ঈশ্বরের পরাই আমার এই পাওয়ার বিলাক আহে আর সেই পাওয়ার দ্বারা আমি আজি ইনকে চলে আছো ভাগবত কিবা কানি আর কি হয়েছো পাছত প্রভুর কথাও নক পিছত প্রভুয়ে উল্টা দিব আপনারা বুঝিতে উল্টা দিব প্রভুয়ে উল্টা দিব তিতে গম পাবো হায় হায় মোর কি হল ইমান ধুনিয়া ব্যাখ্যা করো কত গেল কিহর কারণে গেল কৃষ্ণ গুরু ঈশ্বরে একেদিনে লিখে যাব মই কৈছো ন গতিকে আপনারা খুব ভক্তি করবো কৃষ্ণগুরু ঈশ্বর আর আমার তো বই বই আপনাদের কোথাও আমারও কথা কবল আপনার এটা প্রভু ঈশ্বরে দি থই গেল হয় না নয় বস্তুবিলা প্রকাশ করবা লোক আপনার এই ধর্মটো বাপরে গোটে পৃথিবীত যাবা লাগলে আমি কষ্ট গোটে করবা লাগিব গোটে লাগবা লাগবো আজি আমার ভকতর একতার কারণে ত্যাগীর কারণে আজি কৃষ্ণ ধর্ম আছে বাঁচি আমার ভকতর বহুত ত্যাগ তো মই ভকত বয়া বুলিও কব নোৱাৰো ভকত বহুত ত্যাগী কিন্তু ভাগৱতী কেইজন অন্তত বহুত তাৎস্য ত্যাগী হ'ব লাগে যিয়ে যাক বাপ দিয়া যায় ভাগৱতী এটা বাপ দেউৰী এটা বাপ আচাৰ্য এটা বাপ বিৰাট ডাঙৰ এইবিলাক হা হয়নে নহয় এই বাপ দিয়াসকলে প্ৰত্যেকটো কথা কওঁতে খুব সাৱধান প্ৰভু ঈশ্বৰে আমাকো কৈছিল যে জাগি হবা বাচি খাবা হা চৰাই মৰে কি ৰৈ প মানুহ মৰে কৈ গতিকে কিমান ধুনীয়া ধুনীয়া শব্দ দিছে চাৰিমুঠি জীৱ সৃষ্টি কৰিছে ঈশ্বৰে উৰণ গুৰণ গজন ভ্ৰমণ এই চাৰিমুঠি জীৱৰ ভিতৰত কিয় চেষ্টা কলা চ মনুষ্যক ভজনা কৰিব পাৰোঁ আমি মানৱ সেৱা কৰিব পাৰোঁ তাত পৰা আমাৰ আপোনালোকে মানৱ সেৱাই প্ৰকৃত ধৰ্ম আমি মানুহ এক দেখোঁ চব এক আমাৰ হ'লেও কৃষ্ণগুৰু ভকতৰ নাম আছে বহুতে হয় আপোনালোকৰ ভকতবিলাক বহুত দক ভাল কিয় ভাল আমাৰ গুৰুমুখী অনুষ্ঠান আমাৰ গুৰুৰ মতে চলেছোঁ গুৰু যি বা শিষ্যই সেই সেইকাৰণে গুৰু আৰু শিষ্যৰ মানে আৰু কি ক'ম এইটো মিলন এটা মুদ্ৰা ইপিঠি ইপিঠি এইটো ক'তো নাই ক'তো হ'ব পাৰে আজি বুলি হওঁনে ক'তো মই চব ময়ে কৃষ্ণা প্ৰেমাঞ্জলী চক্ৰত গৈছিলোঁ তাত গৈছিল আমাৰ সুদৰ্শন ঠাকুৰ তেওঁ সচিব আমাৰ হেৰি কলাক্ষেত্ৰৰ সচিব তেখেতে মোক কৈছে যে প্ৰভু আপোনাক মানিছোঁ মোৰ ভাল লাগে ভাল লাগিছে ভকতখিনি আছে আপুনি যি একতা কৰি আছে কোনেও পৰা নাই কিমান ডাঙৰ কথা আৰু টিভিতো দিছে এটি কথা ই প্ৰত্যেকতে টিভি দিছে মই কৃষ্ণ প্ৰেমাজী চকত সোমোৱাৰ লগে লগে সি আচনা খাই গৈছে তেখেতে বাপৰে কি ভকতবোৰ হয় আকৌ মই হেৰিত গ'লোঁ গোলাঘাটৰ আমাৰ এখন ৰামদাস বৰুৱা চক্ৰটোৰ কি নাম আছিল কি জাগা খানি কমতাপুৰ কমতাপুৰত আৰু গৌৰৱ গগৈখন বছি ভাবক কংগ্ৰেছৰ তেওঁ মানুহ পঠিয়াই দিছিল নতুন মানুহ মোৰ তাতে গৈছে সেয়া কৈছিল প্ৰভু আমি অমুকৰ আমাক গৌৰৱ গগৈ ছাৰে পঠাইছিল পূৰা একদম ভকত দেখা পাই তেওঁ আছে ইমান ভকত লগলে মেছেজ গৈছে আকৌ 1.5 লাখ টকা আশ্ৰমত দিছে গৌৰৱ গগৈ আমিতো চবকে ভাল পাব লাগিব কংগ্ৰেছ বিজেপিৰ কথা নাই ন আমি চবৰ লগত ভালে থাকিব লাগিব হয়নে নহয় যি নহওক খবৰটো লৈছে গোটেই উজনিত গৈছোঁ গোটেই কংগ্ৰেছৰ গোটেই ভূপেন বৰাৰ পৰা আদিৰ পৰা চবেই ফোন কৰিছে মোক মোক ফোন কৰিছে চবে আশীৰ্বাদ লৈছে আৰু সেই এটা ভাল নহয় ভাল লাগে আৰু হয়নে নহয় যি নহয় তাত হেৰি কাম কৰিছে গৌৰৱ হৈ মানুহ পঠাইছে চাওকচোন মানুহ পঠাইছে মানুহ পঠে চাইছে গোটেই তেনেহ'লে আপুনি ভাবক এইবিলাক মেছেজ এটা চবতে যাব না যিমান নহয় তাহোঁতৰ চবতে ঘূৰি ফুৰা মানুহ গোটেই মই কৈছোঁ চাওক আমাৰ